হার্দিক পান্ডিয়া ফিরছেন তার নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সে। তারপর থেকে গুজরাট টাইটান্সে অধিনায়কের চেয়ার ফাঁকা হয়ে যাবে। কে বসতে চলেছেন সেই চেয়ারে তা নিয়ে যদিও কোনো বিবৃতি পাওয়া যায়নি গুজরাটের তরফে। নতুন টিম হিসেবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে যথেষ্ট সফলতা অর্জন করেছিল গুজরাট টাইটান্স। সেক্ষেত্রে দলে নতুন মুখ হিসেবে নতুন কেউ এলে তাঁর ওপর বেশ চাপই থাকবে বটে। ক্রিকেট মহলের ধারণা, হার্দিক পান্ডিয়ার জায়গায় বসানো হতে পারে কেন উইলিয়ামসনকে। অভিজ্ঞ এই ক্রিকেটার নিউজিল্যান্ডকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। গুজরাটে রয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিংসও। সত্য নিজের দেশকে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা করেছেন তিনি। গুজরাট টাইটান্সের দায়িত্ব তাঁর উপরে দেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে সকলের।